সব দল যদি ইলেকশনে আসে এটা সবাই চাই আমরা, খুব ভালো হয়। কিন্তু যদি না আসে তাহলে কি ইলেকশন কমিশন বলতে পারবে যে একটা একটি দল আসে না অথবা আমরা ইলেকশন করবো না? তা তো বলার কোনো সুযোগ নাই। সংবিধানের আওতায় খুব বেশি সময় নাই নির্বাচনের তফসিল ঘোষণার, এর কোনো বিকল্প এই নির্বাচন কমিশনের সামনে আছে বলে বর্তমান বিদ্যমান সাংবিধানিক সংবিধানের অধীনে আমার জানা নাই। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল আর জানুয়ারির প্রথমার্ধে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে জাতীয় নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী পরিবেশ নিয়ে নানামুখী প্রশ্ন তৈরি হচ্ছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন, যেখানে সুষ্ঠু নির্বাচন আয়োজনে করণীয় নিয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন নির্বাচন কমিশনাররা। এ সময় রাজনৈতিক সংলাপ আয়োজনে ইসির ভূমিকা তুলে ধরেন গণমাধ্যম প্রতিনিধিরা। আপনারা নিজেরাই যদি স্বীকার করেন যে পরিবেশ তৈরি হয়নি, তাহলে আমি যদি আপনার বিরোধী হই তাহলে আমি বলবো যে আপনি নিজেই বলছেন যে নির্বাচন সুষ্ঠু পরিবেশ হয়নি, তাহলে আমি কেন নির্বাচনে অংশগ্রহণ করব? বিষয়টি রাজনৈতিক, নির্বাচন কমিশনে এক্ষেত্রে কিছু করণীয় নেই। এক সেন্সে আপনি ঠিক, আবার আরেকটা হলো যে সুষ্ঠু নির্বাচন, যে আপনি যেমন অলরেডি বলেছেন যে আপনি উদ্যোগ নিয়েছিলেন, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, তারা কেউ আসে নাই, আমার অনুরোধ থাকবে আপনি আমন্ত্রণ করে যান। নির্বাচন কমিশনের উপর আস্থার সংকট তৈরি হয়েছে বলে মনে করেন গণমাধ্যম প্রতিনিধিরা। এ সময় তারা বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ভোটের সময় গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বানও উঠে আসে কর্মশালায়। গণমাধ্যম নির্বাচন বিষয়ক সংবাদ পরিবেশন করবে এবং নির্বাচন কমিশন তাদেরকে সহায়তা দিবে, এর বাইরে আর কোনো কথা বলার দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোথাও নাই যে সাংবাদিকরা কোনো জায়গায় গিয়ে ভোটের বাক্স ছিনতাই করে নিয়ে গিয়েছে অথবা সিল মেরেছে। একটা অবাধ পরিবেশ তৈরির জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ ক্ষমতার জায়গা, যেখানে মানুষের আস্থার জায়গাটুকু, মানুষ একজন একজন ভোটে অংশগ্রহণ করবে তখনই যখন মনে করবে নির্বাচন কমিশন অবাধ স্বাধীনতা আমাকে দিতে সক্ষম হবে। এদিকে নির্বাচনে প্রত্যাশিত অনুকূল পরিবেশ এখনো হয়ে ওঠেনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, বিএনপিকে আলোচনার জন্য কমিশন আমন্ত্রণ জানালেও দলটি সাড়া দেয়নি। সিইসি বলেন, জাতীয় নির্বাচনে অনিয়ম নিয়ন্ত্রণ করা না গেলে প্রয়োজনে সারা দেশে ভোট বন্ধ করে দেওয়া হবে। প্রত্যাশিত অনুকূল পরিবেশটুকু হয়ে ওঠেনি, আমরা চাই রাজনৈতিক পরিবেশটা অনুকূল হয়ে উঠুক। ২০১৪ ও ১৮ এর নির্বাচনের সমস্যা চিহ্নিত করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করার পরামর্শ গণমাধ্যম প্রতিনিধিদের। আবার করব, ওই সেন্টার বন্ধ হয়ে যাও, আবার করব। উই হ্যাভ টু বি কারেজিয়াস, উই হ্যাভ টু ডু দ্যাট। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।